নমস্কার বন্ধুরা, সবাইকে সমৃদ্ধি ক্রিয়েশনে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি। আজকে আমি দেখাবো ফুলকপির ডাঁটা দিয়ে দারুণ টেস্টি ও সহজ একটি রেসিপি। আমাদের আজকের রেসিপি ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এটা সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে কেন, যে কোনো দিনে বানিয়ে ফেলতে পারে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো বড়ি। 2 থেকে 3 মিনিটের মতন বড়িগুলো ভেজে লাল করে তুলে নেব। বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। প্রথমে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সরু করে কেটে নেওয়া ফুলকপির ডাঁটা। এই ফুলকপির ডাঁটাগুলো আমি গরম জলে 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মিনিট 2-এর মতন ডাঁটাগুলো একটু ভাজা ভাজা করে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া ফুলকপির টুকরো। এখানে ফুলকপি নিয়েছি 1 কাপ পরিমাণ। 2 থেকে 3 মিনিটের মতন কপিগুলো একটু ভাজা ভাজা করে নেব। মতন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সরু লম্বা করে কেটে নেওয়া মূলো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের মূলো ব্যবহার করছি। মূলোগুলো ঠিক কপির ডাঁটার মতন সরু সরু করে কেটে নিয়েছি। আবারও 2 থেকে 3 মিনিটের মতন সবজিগুলো ভেজে নেব। 1-2 দিনের সবজিগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি শিম। শিমগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে শিম দিলাম আমি 100 গ্রাম। আবারও সমস্ত সবজি 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেব। সবজিগুলো যত ভালোভাবে ভাজা হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। শিমগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। এখানে প্রায় কুমড়ো দিলাম 100 গ্রামের মতো। আবারও সমস্ত সবজি 2 থেকে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো ছোট টুকরো করে কেটেছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করছি। আবারও আলুগুলো দিয়ে সমস্ত সবজি 4 থেকে 5 মিনিটের মতন খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পরে সবশেষে দিয়ে দেব বেগুন। এখানে একটা বেগুন আমি রান্নায় ব্যবহার করছি। বেগুনগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। আবারও 2 থেকে 3 মিনিটের মতন সবজিগুলো ভাজা ভাজা করে নেব। 3 থেকে 4 মিনিট মতন ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ, আর 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। লঙ্কা এবং লবণ এই টেস্টটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিচ্ছি।
দেখুন সবজিটা কিন্তু আগের তুলনায় অনেকটা কমে এসেছে, অর্থাৎ খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে সবজিগুলো নিচ থেকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে তলার দিকটা পুড়ে না যায়। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে এবং 2টো কাঁচা লঙ্কা বাটা। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা একটু নাড়াচাড়া করে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এবারে সমস্ত মশলাগুলো 2 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবারে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জল দিয়ে সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আবারও সবজিটা ঢেকে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় লো টু মিডিয়ামে রাখতে হবে। কড়াইয়ের ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন তরকারিটা বেশ ঘন হয়ে এসেছে আর ভালো সেদ্ধ হয়ে গেছে। তবু আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব কিছু ধনে পাতা কোচানো। আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বড়ি, এগুলো আমি একটু ছোট টুকরো করে নিয়েছি। বড়ি আর ধনে পাতাটা সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে গেল ফুলকপির ডাটা চচ্চড়ি। এই তরকারিটা গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খেতে খুব সুন্দর লাগে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একটু ভিন্ন ধরনের ফুলকপির ডাটা চচ্চড়ির এই রেসিপি। তৈরি হয়ে গেল ফুলকপির ডাটা চচ্চড়ি। ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এভাবে চচ্চড়ি বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।